সালামু আলাইকুম সবাইকে রমজানুল মোবারক জানিয়ে ব্রিটেন ও ইউরোপের বিভিন্ন খবরাখবর নিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের খবর বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি তাহমিনা দেওয়ান মিমি শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম শুরু হলো রহমত বরকত নাজাতের মাস পবিত্র মাহে রমজান রাষ্ট্রীয় অর্থে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের বিদেশ ভ্রমণের অভিযোগ এনে ইউকে বিএনপির সংবাদ সম্মেলন লন্ডন সফররত তাজপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শওকত আলীকে সংবর্ধনা প্রদান শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো এবার বিস্তারিত শুরু হলো রহমত বরকত নাজাতের মাস পবিত্র মাহে রমজান মঙ্গলবার দিবাগত রাতে তারাবির নামাজ ও সেহরির মধ্য দিয়ে যুক্তরাজ্যের বাঙালিরা তাদের সিয়াম শুরু করেছেন মুসলমানদের পাঁচটি স্তম্ভের মধ্যে নামাজের পরে সর্বজনীন ইবাদত হিসেবে রমজান অতি গুরুত্বপূর্ণ এছাড়া মুসলমানদের জীবনে বছরের অন্যান্য মাসের চেয়ে এ মাস অতি গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত এ মাসে বিশেষত্ব হলো এ মাসে অবতীর্ণ হয়েছে মহাপবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন এছাড়া এই মহিমান্বিত মাসের শবে কদরের রজনীকে মূল্যায়িত করা হয়েছে হাজার মাসের চেয়েও উত্তম মূলত এ মাস আত্মশুদ্ধির মাধ্যমে নিজেকে মানব কল্যাণে নিয়োজিত করে আল্লাহর দিদার লাভের উত্তম সময় রোজা রাখার পাশাপাশি মুসলমানদের চারিত্রিক গুণাবলী বৃদ্ধি সহ কোরআন তেলাওয়াত তারাবির নামাজ এবং বেশি বেশি নফল নামাজের উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে এ মাসে এদিকে পবিত্র রমজান মাস উপলক্ষে ব্রিটেনের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ আজ বুধবার ব্রিটিশ হাই কমিশন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই শুভেচ্ছা জানান ব্রিটিশ নেতারা রাষ্ট্রীয় অর্থে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের বিদেশ ভ্রমণের অভিযোগ বিরোধী দলের উপর নির্যাতন তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং আগামী সাধারণ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণ বহালের দাবিতে আজ বুধবার পূর্ব লন্ডনের একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এতে স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক কয়সার এম আহমেদ শুধু রাষ্ট্রীয় খরচে পারিবারিক আয়োজনে অংশ নিয়ে রাষ্ট্রীয় অর্থ অপচয় করার মাধ্যমে দেশের প্রতিটি মানুষের উপর এই খরচের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে বলে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী সহসভাপতি আবুল কালাম আজাদ গোলাম রাব্বানি তাজুল ইসলাম আক্তার হোসেন নাসিম আহমেদ চৌধুরী আহমেদ আলী সহ আরও অনেকে লন্ডন সফররত তাজপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শওকত আলীর সম্মানে এক সভা লন্ডনের বাংলা টাউন খ্যাত ব্রিকলেনে অনুষ্ঠিত হয়েছে সভার শুরুতেই প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন বিপ্লব দত্ত মহসিন ও রেদওয়ান সেলিম আহমেদের সভাপতিত্বে এবং সাবেক এজিএস মুহিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব রবিন পাল ফখরুল ইসলাম মধু সেলিম খান অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবনেতা কাশেম সাবেক ভিপি শাহেদ আহমেদ মুসা কামাল আহমেদ ফয়জুল ইসলাম সুমন বিপ্লব দত্ত রিকু পাল রুহুল আজহার মহসিন সহ আরও অনেকে সভায় উপস্থিত বক্তারা এ সময় সংবর্ধিত অতিথি শওকত আলীর কৃতিত্বের কথা উল্লেখ করে ভূয়সী প্রশংসা করেন এছাড়া তার যুক্তরাজ্য সফরেরও সফলতা কামনা করা হয় গত 30 জুন অনুষ্ঠিত গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট নির্বাচনে মোখম জিল্লু আশরাফ পরিষদের নিরঙ্কুশ বিজয় উপলক্ষে নির্বাচন ক্যাম্পেইন কমিটির পক্ষ থেকে এক সংবর্ধনা সভা পূর্ব লন্ডনের একটি সেন্টারে অনুষ্ঠিত হয় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব ও শিক্ষক মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুক আহমেদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব এনাম আহমেদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য অনুষ্ঠিত নির্বাচন কমিশনের কমিশনার পানু মিয়া আব্দুল হাই ও মুহিবুদ্দিন
প্রধান অতিথি ইনাম চৌধুরী তার বক্তব্যে নবগঠিত ট্রাস্টি বৃন্দকে উৎসাহের পাশাপাশি পূর্বের ন্যায় ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টের সাবেক সভাপতি এম এ আহাদ, নাজমুল ইসলাম নুরু, জয়নাল আবেদিন, টারহামলেস কাউন্সিলের ডেপুটি মেয়র ওহিদ আহমেদ, কাউন্সিলর ইমরান উদ্দিন, মাইজুদ্দিন আহমেদ, হারুন মিয়া, আজিজুর রহমান, মুজিবুর রহমান, এতর মুজিব, আব্দুল কাদের, মোস্তাক আহমেদ, মোহাম্মদ ইংরেজ আলী, মকলুমিয়া সহ আরো অনেকে। মাদানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের বার্ষিক সাধারণ সভা পূর্ব লন্ডনের বিগ লেনে একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা জামিয়া ইসলামিয়া মাদানিয়া মাদ্রাসার শিক্ষার মান ও ইসলামী শিক্ষার প্রসারে মাদ্রাসার অবদানের কথা তুলে ধরেন। এছাড়া মাদ্রাসার বিগত দিনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি মাদ্রাসার ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে নতুন সাততলা ভবনের কথা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন মাদানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি হাজি রইস আলী। সাধারণ সম্পাদক হাফিজ হোসাইন আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গৌস খান, জমিয়তে উলামা ইউকের সাধারণ সম্পাদক মাওলানা তামিম আহমেদ, বিশ্বনাথ এইট ইউকের সভাপতি মিজবা উদ্দিন, কমিটি নেতা আশিকুর রহমান, আল আশরাফ এডুকেশন ট্রাস্টের ট্রেজারার মাওলানা নাইম আহমেদ প্রমুখ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ২ দিরাইশাল্লা নির্বাচনী এলাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে শিক্ষাবিদ মোহাম্মদ শামসুল হক চৌধুরীর সমর্থনে এক সভা ৭ জুলাই পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত বক্তারা এ সময় গণমানুষের কল্যাণে শামসুল হক চৌধুরীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রবাসী দিরাইশাল্লাবাসীর সমর্থন দাবি করেন। মাওলানা মুফতি বুরহান উদ্দিনের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এই সভায় সভাপতিত্ব করেন সিরাজ মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফয়জুল হক, আলহাজ সিরাজ মিয়া, আসলাম মিয়া, আব্দুল মোনাফ, শানুর চৌধুরী, প্রফেসর ওমর ফারুক, মিসবাহ চৌধুরী, আমিরুল হক, শামসুল হক চৌধুরী, জাহান মিয়া, নজরুল ইসলাম, আক্তার হোসেন, মাসুক সর্দার, সেলিম সর্দার, নিয়াজুল ইসলাম, নজরুল ইসলাম, শাহজাহান মিয়া, খসরু মিয়া প্রমুখ। সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ শামসুল হক চৌধুরী উপস্থিত সুধীজনদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আমি দেশে ও প্রবাসে গণমানুষের কল্যাণে বিগত দিনের মতো কাজ করে যেতে চাই। পূর্ব লন্ডনের 484 ক্যাপ্টেন রোডে অবস্থিত এক ঐতিহ্যবাহী দোকানের নাম SNS ফ্যাশন। দীর্ঘ প্রায় ২০ বছর থেকে সুলভ মূল্যে মহিলা ও শিশুদের জন্য পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের বোরকা, নেকআপ, স্কার্ফ ও বাহারি রকমের ওড়না সহ সব ধরনের পোশাক দ্রব্য পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। এদিকে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাইকারি ও খুচরা মূল্যের উপর বিশেষ ছাড় দেওয়া হয়েছে। এছাড়াও পবিত্র রমজান জুড়ে নারী ও শিশুদের কম মূল্যে পোশাক বিক্রয় করবেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। উল্লেখ্য, ক্যাথরিন রোড ছাড়াও SN ফ্যাশনের লন্ডনের আরও কয়েকটি স্থানে শাখা রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক জানা যায়। SNS ফ্যাশন অনেক দিনের পুরানা এবং এখানে কোয়ালিটি গার্মেন্টস তৈরি হয় এবং দুবাই থেকে আসে। আমরা ম্যাক্সিমাম আমরা হোলসেল করি এবং রিটেইলও করি। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে। বাংলাদেশ ব্যাংক অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সচিবের সাথে বার্মিংহামে সুধীজনের মতবিনিময়। বাংলাদেশ ক্লাব অসলোর উদ্যোগে ফ্রি নর্জিয়ান ভাষা শিক্ষা কোর্স অনুষ্ঠিত।